দেশের 2 লাখের মতন বেতনভুক্ত কর্মী প্রায় 85,000 কোটি টাকা আয় করে নিয়ে যান। তাদের এখানে কাজ করবার বৈধতা আছে কিনা, দেশে অসংখ্য বেকার রাখবার পরেও বিদেশ থেকে আমাদের লোক আনতে হয় কেন, এইসব প্রশ্ন তো রাখাই যায়। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো এই বিপুল পরিমাণ আয় করা বিদেশি কর্মীদের কর জালের মধ্যে আনবার ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নেয়নি। উচ্চ আয় করা এইসব কর্মীদের বেতনের উপরে যদি গড়ে 20% আয়কর দিতে হয় তাহলে করের পরিমাণ দাঁড়ায় 17,000 কোটি টাকা। টিআইবির খানা জরিপ অনুযায়ী জনগণের করের টাকায় বেতনভুক্ত যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদেরকে ঘুষ বাবদ প্রতি বছর দিতে হচ্ছে 11,000 কোটি টাকা। সুতরাং মানুষ চিন্তা করে কর দেওয়ার আগে যে একে তো কর দিচ্ছি তার উপরে আবার যেই সেবা আমার বিনা পয়সায় পাবার কথা সেই সেবা পেতে আমাকে ঘুষ দিতে হচ্ছে, তাহলে আর আমি করটা দেব কেন? বাজেট বাস্তবায়নে অযোগ্যতা, একটি রাষ্ট্রের সক্ষমতা ক্রমাগত বারবার কথা মাননীয় স্পিকার। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করি 2010-11 সালে যখন বাজেট বাস্তবায়ন হয়েছিল 97%, সেটা ক্রমাগত কমতে কমতে এখন 76% এসে দাঁড়িয়েছে। যে তথাকথিত বাস্তবায়ন করা হয় তার মধ্যে একটা বড় সমস্যা আছে, অর্থবছরের প্রথম 9 থেকে 10 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাত্র 40 থেকে 50% হয় এবং তার মান কীরকম সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে। আর পরবর্তী যে মাত্র 3 মাস থাকে সে 3 মাসে তড়িঘড়ি করে বাকি কাজ সম্পন্ন করবার চেষ্টা করা হয় মাননীয় স্পিকার, যে কারণে দেখা গেছে 2009 থেকে 2016 সাল পর্যন্ত 8 বছরে সড়ক নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে আমাদের 40,000 কোটি টাকার উপরে ব্যয় হয়েছে। অথচ এশিয়ায় দ্বিতীয় খারাপ রাস্তা বাংলাদেশের, প্রথম খারাপ রাস্তা নেপাল, নেপাল একটি পাহাড়ি দেশ। এর বাইরে নবনির্মিত স্কুল ধসে পড়ে, হাসপাতালের ছাদের সিমেন্ট ধসে পড়ে আমরা যেই আহত এবং নিহত হতে দেখি মানুষকে, সেটা আমাদের মনে করিয়ে দেয় যে কী মানের কাজ আসলে হচ্ছে বাংলাদেশে। আসি খেলাপি ঋণের কথায়, যে কথাটি আজকে সংসদে অনেক সদস্য তাদের বক্তব্যে তুলে এনেছেন। ব্যাংক খেলাপি ঋণের পরিমাণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একদম শীর্ষে এবং বিশ্বেও প্রায় শীর্ষ পর্যায়ে। চলতি বছরের মার্চের শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার প্রায় 12% উন্নীত হয়েছে, যেখানে বিশ্বে এটা 2017 সালের পর থেকে কমে আসছে এবং বিশ্বে এটার মান এখন 3.44% নেমে এসছে। দেশের সব অর্থনীতিবিদ তো বটেই, এমনকি সরকার সমর্থক অর্থনীতিবিদ বলে যাদেরকে আমরা চিনি তারাও বলছেন যে এটা ঋণ খেলাপি বান্ধব সরকার, এটা লুটের আতশনকারী সরকার। কিছুদিন আগে পত্রিকায় রিপোর্ট এসছে অবলেপনকৃত ঋণ বাদেই খেলাপি ঋণের পরিমাণ 1,10,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, আর যদি আমরা অবলোপন যুক্ত করি তাহলে এর পরিমাণ দাঁড়ায় 1,55,000 কোটি টাকা। অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম, যিনি নিজেই স্বীকার করেছেন তার কলামে যে তিনি নৌকায় ভোট দিয়েছেন, তিনি তার কলামে বলেছেন যে নানা রকম প্রদর্শিত অপ্রদর্শিত ঋণ যদি যোগ করা হয় তাহলে এর পরিমাণ কমপক্ষে গিয়ে দাঁড়ায় 3 লক্ষ কোটি টাকা। সরকার যে এই ব্যাংক লুটেরাদের সাথে আছে তার প্রমাণ হলো কিছুদিন আগে ঋণ খেলাপিদের জন্য ঋণ মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে পুনঃ তফসিল করবার সুবিধা দেওয়া হয়েছিল এবং সুদ ধার্য করা হয়েছিল মাত্র 9%, যা 10 বছরে পরিশোধযোগ্য। অথচ ভালো ঋণ গ্রহীতাদের জন্য সুদের হার 1.5 থেকে 2 গুণ বেশি। 2015 সালে 500 কোটি টাকার উপর থেকে শুরু করে 1,000 কোটি টাকার উপরে যাদের ঋণ তাদেরকেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু যদিও তার কোনো ফল সরকার পায়নি। ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করার মধ্যে দিয়ে এক পরিবারে 2 জনের বদলে 4 জন পরিচালক এবং 6 বছরের পরিবর্তে 9 বছর পরিচালক থাকবার সুবিধা করে দিয়ে ব্যাংকগুলোকে তুলে দেওয়া হয়েছে এক একটি পরিবারের হাতে, যে কারণে সাবেক অর্থমন্ত্রী বলতে বাধ্য হয়েছিলেন আমাদের রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দিতে হয়, কিছু করার নাই। 3 মাস যদি কোনো খেলাপি ঋণ থাকে তাহলে তাকে খেলাপি ঋণ বলা হয়, এটাই বিশ্বের নিয়ম, বাংলাদেশের নিয়ম ভিন্ন। বাংলাদেশে বর্তমানে 9 মাস খেলাপি ডাকলে তাকেই খেলাপি ঋণ বলা হবে, এর মধ্যে দিয়েও কিছু অঙ্ক চুরি করা হয় এবং খেলাপি ঋণের পরিমাণ কম দেখানো হয়। ব্যাংকের রেগুলেশনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতাকে ক্রমেই সংকুচিত করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ এবং ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ বিএবিকে নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে। নজিরবিহীনভাবে বিএবির সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডেকে দিয়ে গিয়ে 2.5% কর্পোরেট ট্যাক্স কমানো বা 1% CRR কমানো সহ নানান সুযোগ সুবিধা নিশ্চিতে অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে বাজেটের অনুপাত সরকার বলছে 3.03%, মাননীয় স্পিকার, এইটা একদমই ভুল তথ্য। শিক্ষার সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের বাজেট এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ট্রেনিংকে যুক্ত করা হয়েছে হিসাবে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ে বরাদ্দের 14,000 কোটি টাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বরাদ্দ, মাননীয় স্পিকার, তাহলে সেটা কি করে শিক্ষায় বরাদ্দ হয়? সঠিক হিসাবে দেখা যায় শিক্ষাক্ষেত্রে বাংলাদেশে বরাদ্দ GDP-র মাত্র 2.1%। শিক্ষা বাংলাদেশ কিন্তু ঢাকা ডিক্লারেশন এবং শিক্ষা বিষয়ে অন্যান্য
আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্তের স্বীকৃতিদাতা দেশ। তার মানে বাংলাদেশ অঙ্গীকার করেছিল বাজেটে জিডিপির অন্তত 6%, মাননীয় স্পিকার, অন্তত 6%, কিংবা বাজেটের মোট বরাদ্দের অন্তত 20% তারা শিক্ষায় ব্যয় করবে। অথচ বাজেটে বরাদ্দ জিডিপির অনুপাত বারবার বদলে কমছে। মাননীয় স্পিকার, শিক্ষার মানের ব্যাপারে নতুন করে বলবার কিছু নাই। কিছুদিন আগে টাইমস হায়ার এডুকেশনের করা একটি জরিপে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করা হয়, যেখানে ভারতের 49টি বিশ্ববিদ্যালয়, নেপাল, শ্রীলঙ্কার একটি করে, ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের 9টি বিশ্ববিদ্যালয় স্থান পেলেও স্থান পায়নি বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়। শিক্ষার মান উন্নয়নে কোনো রকম পদক্ষেপের কথাও এই বাজেটে নাই। বলা হয়েছে জাপান থেকে উন্নত মানের শিক্ষক আনা হবে। 10 বছর একাধিক্রমে ক্ষমতায় থাকবার পরেও যদি আমাদের শিক্ষকের মান উন্নত করা না যায়, বিদেশ থেকে আমাদের শিক্ষক আনতে হয়, সেটা জাতির জন্য দুর্ভাগ্যজনক, সরকারের জন্য লজ্জার। স্বাস্থ্যখাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রস্তাবিত কমপক্ষে জিডিপির 5% বরাদ্দের আশপাশেও নেই আমরা, মাননীয় স্পিকার। কতবারের মতো 1% মতো বরাদ্দ রাখা হয়েছে। আপনি জানেন যে প্রতি বছর এই স্বাস্থ্যের ব্যয় মেটাতে গিয়ে 66 লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়, এবং ব্যক্তি খাতে ব্যয় বাড়ছে, সরকারের তরফে ব্যয় কমানো হচ্ছে, এবং এর মধ্যে দিয়েই যারা বড় বড় হাসপাতালের মালিক, প্রাইভেট হাসপাতালগুলো যারা পরিচালনা করে, তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা, সব মন্ত্রণালয় মিলিয়ে সামাজিক খাতে মোট বরাদ্দ দেখানো হয়েছে জিডিপির মাত্র 1% মতন। বাংলাদেশে যেখানে 4 কোটি দরিদ্র আর 2 কোটি হতদরিদ্রের বাস, সেখানে সামাজিক নিরাপত্তা খাতে জিডিপির মাত্র 1% মতন বরাদ্দ দুঃখজনক। আমরা বাম্পার ফলন নিয়ে গর্ব করি, মাননীয় স্পিকার, আমরা ভুলে যাই যে মাত্র কিছুদিন আগেই ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষক জমিতে ধান ছিটিয়ে ফেলে দিয়েছে, আত্মহত্যা করেছে, ধানে আগুন লাগিয়েছে। এত কিছুর পরও সরকার কৃষকদের প্রতি ন্যূনতম সংবেদনশীলতা দেখায়নি এই বাজেটে। অবিশ্বাস্যভাবে এবারকার বাজেটে কৃষিতে ভর্তুকি, নতুন কোনো খাত তৈরি করা হয়নি। আগে যেসব খাতে ভর্তুকি রয়েছে, সেখানেও আনুপাতিক বরাদ্দ বৃদ্ধির কোনো প্রস্তাব নাই। ন্যায্য মূল্য নিশ্চিত করবার জন্য সরকার ধান চাল সংগ্রহের পরিমাণ কতটুকু বৃদ্ধি করবে বা কী পদক্ষেপ নেবে, সেই ব্যাপারেও বাজেটে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। কর্মসংস্থান নিয়ে বাজেটে স্বপ্ন দেখানো হয়েছে, 2030 সালের মধ্যে 3 কোটি কর্মসংস্থান করা হবে। মাননীয় স্পিকার, বিবিএস এর রিপোর্ট বলছে এখনই বেকারের সংখ্যা 4 কোটি 82 লক্ষ, নতুন করে 3 কোটি 2030 সালের মধ্যে 3 কোটি বেকারের কর্মসংস্থান নতুন কি যুক্ত করবে আমি জানি না। তরুণদের প্রতি চরম অসংবেদনশীল একটা সরকারের ভ্রান্ত নীতির কারণেই আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কোনো সুবিধা নিতে পারছি না। কি আশ্চর্য মাননীয় স্পিকার, আওয়ামী লীগ ক্ষমতায় আসা মানেই শেয়ার বাজার ধ্বংস হয়ে যাওয়া। 96 সাল, 2010, 2011 সালে শেয়ার বাজার কেলেঙ্কারি করে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়ে এই দেশের লক্ষ লক্ষ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তকে পথে বসানো হয়েছে। কিছুদিন আগেও শেয়ার বাজার একটি বড় পতন হয়েছে, এক্ষেত্রেও কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই। সম্পদের উপর সারচার্জ বা ওয়েলথ ট্যাক্স, 2013 সালে প্রকাশিত ফরাসি অর্থনীতিবিদ থমাস পেকেটির সারা জাগানো বই ক্যাপিটাল ইন দ্য 21st century, অষ্টাদশ শতাব্দী থেকে বর্তমান সময় পর্যন্ত ইউরোপ এবং আমেরিকায় বৈষম্য নিয়ে আলোচনা করে বৈষম্যের কারণ ব্যাখ্যা করেছেন। এর সমাধান হিসেবে তিনি খুব ক্ষুদ্র একটি গোষ্ঠীর হাতে সম্পদের পুঁজিভাব কমানোর জন্য প্রোগ্রেসিভ ওয়েলথ ট্যাক্স আরোপের কথা বলেছেন। আমাদের দেশে সম্পদশালীদের সম্পদের উপর করের কোনো আইন নাই, একটা সারচার্জ আছে। সুস্পষ্ট আইন না থাকার কারণে সম্পত্তির হাস্যকর রকম কম মূল্যমান দেখিয়ে অতি সামান্য সারচার্জ দেন সম্পদশালীরা, এমনকি এই সারচার্জও হাস্যকর। সারচার্জ দেওয়া হয় প্রদেয় আয় করের উপরে, সম্পদের মূল্যের উপরে নয়। মাননীয় স্পিকার, আপনি আমাকে 5 মিনিট সময় দয়া করে বাড়িয়ে দেবেন। 2 মিনিট মাননীয় সদস্য, 2 মিনিটে শেষ করব। মাননীয় স্পিকার, এই সংসদে আমরা দেখেছি কবিতা আবৃত্তির জন্য সময় বাড়ানো হয়। মাননীয় স্পিকার, 5টা মিনিট সময় বাড়িয়ে দেন প্লিজ। আমরা দেখেছি, আমরা এমন একটা দেশে বাস করি মাননীয় স্পিকার, যেখানে আপনার আয় যদি বেশি হয় তাহলে নিয়মতান্ত্রিক পথে আপনাকে 30% পর্যন্ত আয় কর দিতে হবে, আর যদি অনিয়মতান্ত্রিক পথে আয় করেন কিংবা নিয়মতান্ত্রিক পথে আয় করেও যদি কর না দিয়ে সেই টাকাকে কালো টাকায় পরিণত করেন, তাহলে আপনি 10% কর দিয়ে সেই টাকাকে সাদা করে ফেলতে পারবেন। অর্থনীতিতে কালো টাকা থাকা সাদা টাকার মালিকদের সঙ্গে একটা অসম প্রতিযোগিতা তৈরি করে। সেই প্রতিযোগিতায় কে জেতে সেটা বলা আছে বিখ্যাত গ্রেশামস লতে, ব্যাড মানি ড্রাইভস আউট গুড। আবার এই কালো টাকায় পাচার হয়ে যায় দেশের বাইরে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির হিসাব মতে গত 1 দশকে দেশ থেকে পাচার হয়ে গেছে কমপক্ষে 6.5 লক্ষ কোটি টাকা। অনুন্নয়ন ব্যয়ের সবচেয়ে বড় খাত সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা। আমরা দেখছি যে এক একটি পদে যদি দরকারও না থাকে বেশি করে লোক নিয়োগ দেওয়া হচ্ছে, এবং এই অনুন্নয়ন খাতের ব্যয় ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।
অবিশ্বাস্যভাবে স্মার্টফোনকে মাননীয় স্পিকার এখানে উচ্চবিত্তের পণ্য বলা হয়েছে, যেখানে মাত্র 3,000 টাকা দিয়ে একটা স্মার্টফোন পাওয়া যায় এবং এই সরকার নিজেকে ডিজিটাল বাংলাদেশ গড়বার কারিগর বলে। একইভাবে তেল, চিনি, গুঁড়া দুধের মতন অত্যাবশ্যকীয় পণ্যের উপরও শুল্ক আরোপ করে সাধারণ মানুষের জীবনযাপনকে আরও কষ্টসাধ্য করা হয়েছে।